मोनू, अरे ए बेटा मोनू, कोताई गेली रे। ए ए तो माली, ए एक तो खेते किए सिलुम, ए बोलून, ए किसोना डाकले? अरे सारा कौन सुधू खावा और खावा, ए दिके जे दूध निये बाजारे जेते होबे, शेखियाल की आसे रे तोर, हाँ? आगे है माली, आवे आवे एक खुनी जासी। মালিক শুধু শুধু আমার উপর রাগ দেখায়। আমি দুবেলা খাওয়ার জন্যই তো কাজ করি নাকি, তবুও মহাজন আমাকে খাওয়ার খোঁটা দেয়। মাঝে মাঝে ইচ্ছে করে মাটির নিচে ঘর বানিয়ে থাকি। আমি জানি মাটির নিচে অনেক সুন্দর একটা দেশ আছে, একবার যেতে পারলে জীবনের সব ইচ্ছে পূরণ হয়ে যেত গো। এই যে মনুদা, এদিকে এদিকে। হ্যাঁ বলুন, কি বলবেন? দুধের কেজি কত করে মনুদা? দুধের দাম ওই আগের মতোই আছে। দিন দিন, পাত্র দিন, আমি দুধ দিচ্ছি। না না, আমার হাতে দাও, আমি নিজেই নিচ্ছি। আস্তে আস্তে দিদি, আস্তে, পড়ে যাবে তো। এই যা, পড়ে গেল তো। এই দেখো কি বালতিতে দুধ এনেছো মনুদা, সব দুধ তো পড়েই গেল। ধরো তোমার বালতি, সত্য সব। দিদি দুধ তো আপনি ফেলে দিয়েছেন, এবার টাকা তো দিয়ে যান। টাকা? কিসের টাকা দেব? আমি কি দুধ নিয়েছি নাকি যে টাকা দেব? এ কি বলছেন দিদি, আপনি নিজেই তো বালতির দুধ ফেলে দিলেন, এখন টাকা তো আপনি দিবেন। দিদি দিন দিন, আমার টাকাটা আমাকে দিয়ে দিন, নইলে আমার মালিক আমাকে আস্ত রাখবে না। ইহ, টাকা দেব? বলি কি টাকা কি গাছের পাতা নাকি যে সিরে সিরে দেব? সত্য সব, দূর হও তো, দূর হও। দূর হবে নাকি মানুষ দর করে মার খাওয়াবো? যাও যাও। দিদি, ও দিদি, এভাবে যাবেন না দিদি, আমার টাকাটা দিয়ে যান। ও দিদি, এই হতো ছাড়া, এই এক মহিলা তোর দুধ ফেলে দিল আর তুই টাকা না নিয়ে চলে আসলি। এই আমার সামনে বানিয়ে বানিয়ে মিথ্যে বলছিস, বের কর, বের কর, দুধের টাকা কোথায় রেখেছিস বের কর। হ্যাঁ আমি আমি সত্যি বলছি মালিক, আমাকে বিশ্বাস করুন, আমি আমার মায়ের কসম খেয়ে বলছি মালিক, আমি টাকা চুরি করিনি। এই এই এই, এসব ন্যাকা কান্না বন্ধ কর তো সারা, আজ থেকে তোর খাবার বন্ধ, ঠিক আছে? গিন্নি, আজ থেকে ওকে খাবার দেবে না, খাবার ওর বন্ধ। মালিক আমার সাথে এরকম করবেন না মালিক, না খেয়ে থাকতে সে আমার বড্ড কষ্ট হয় মালিক। যখন না খেয়ে থাকবি তখন ঠিকই টাকা বের করে দিবি, যা যা চোখের সামনে থেকে যা বলছি। বলি কি তোর কি জ্ঞান বুদ্ধি হবে না রে মনু, দুধের বালতি কেন ওই মহিলার হাতে দিতে গেলি? কি করব কাকিমা, মহিলাটি বলল আর আমি দিয়ে দিলাম, ব্যাস ঢালতে গিয়ে সব দিল ফেলে। বুঝেছি বুঝেছি আমি মনু, আর কখনো এই ভুল করিস না। মালিক সব সময় আমাকে শুধু শুধু বকে, বকু আর কত বকবে। আমি একবার মাটির নিচে শহরে যেতে পারলে আর আসবো না, তখন দেখব মালিক কাকে বকে। ও মনু ভাই, এই গাছের নিচে বসে এত কি ভাবছো গো? আর বলিস না রে, আমার একটা স্বপ্ন আছে রে বুঝলি, সেটাই বসে বসে ভাবছি। কিন্তু তুই এখানে কেন এসেছিস রে? আমি আমি তো তোমাকে দেখতে এলাম গো, তা তোমার আবার কি স্বপ্ন গো মনু ভাই? তুই তো জানিস মা মরার পর তাকে মাটির নিচে কবর দিয়েছিলুম। আমি জানি মা এখন মাটির নিচের শহরে আছে, আর আমার স্বপ্ন হলো একদিন মাটির নিচের শহরে যাব আর মায়ের সাথে দেখা করব, সেখানেই থাকবো আর সেখানেই খাবো, আমার আর কোনো অভাব থাকবে না রে।
মাটির নিচে শহর? মাটির নিচে কোনো শহর নেই গো, তুমি তো দিনের বেলায় স্বপ্ন দেখছো মনু ভাই। চুপ কর, আমার থেকে বেশি বুঝিস না। যখন মাটির নিচে শহরে যাব তখন দেখবি আমি আমার এই স্বপ্ন ঠিকই পূরণ করব। নে মনু নে, তাড়াতাড়ি দুধটা বিক্রি করে আয়। হ্যাঁ গো হ্যাঁ, কাল থেকে না খেয়ে আসি গো, বড্ড খিদেও পেয়েছে। আহা, বাচ্চারা কত সুন্দর মাটির ঘর বানিয়ে খেলছে। ইস, একেবারে ছোটবেলার কথা মনে পড়ে গেল রে। মনে আছে মা তখন মাটি দিয়ে হাঁড়ি বানাতো আর আমি মাটির ঘরগুলো বানাতাম। কোথায় গেল সেই দিনগুলো। রে বেটা মনু, আরে এখানে দাঁড়িয়ে দেখছিসটা কি? হ্যাঁ, দুধ কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পচাবি নাকি? আগে না মালিক, আমি তো একটু বাচ্চাদের মাটির ঘর বানানো দেখছিলাম। এই হতচ্ছাড়া, এই তোকে কি আমি এই জন্য খাইয়ে পড়িয়ে রাখি? এই এদিকে আকাশের অবস্থা যে ভালো না, ওরে যা তাড়াতাড়ি দুধটা বিক্রি করে আয়। আর মনে রাখিস, আজ যদি দুধ ফেলে দিস তাহলে তোকে কিন্তু আর আস্ত রাখবো না, ঠিক আছে? আগে ঠিক আছে মালিক, আমি একই ভুল আজ আর করব না। এই দেখো দেখি কি কাণ্ড, বৃষ্টি নামবার আর সময় পেল না। এখন কি করি, দুধ যে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাবে। না না, আমাকে এখনই দৌড়ে বাজারে যেতে হবে। আরে আরে, ওই তো একটা পুরনো বাড়ি দেখতে পাচ্ছি না। ওহ বাবা, বড্ড বাসা বেঁচে গেছি গো, মালিকের বকাও খেতে হবে না। ওরে বাবা, সাপ! এ সাপ এলো কোথা থেকে গো? সাপ! ও বাবা গো, ও মা গো, বাসাও বাসাও, আমারে বাসাও। ও বাবা গো, ও বাসাও, আমাকে এবার কে বাসাবে? বাসাও বাসাও, ও বাবা গো। আরে এ কোন জায়গায় চলে আসলাম গো! আরে বাহ, এ কি দেখছি, এক ফোঁটা দুধও যে পড়েনি গো। ওরে বাবা, আমি তো মাটির নিচের শহরে চলে আসছি গো। অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো, যাই যাই আমার মাকে খুঁজে নিয়ে আসি গো। ও মা, এ কেমন মানুষ গো, আর আমার দিকে সবাই এভাবে এগিয়ে আসছে কেন গো? ওরে বাবারে, ও মা কোথায় তুমি, আমারে বাঁচাও মা। এই ছোকরা, বাঁচতে চাইলে আমার সাথে এসো। হ্যাঁ হ্যাঁ, বাঁচতে চাই, সবাই আমার দিকে আসছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান দয়া করে। এসো আমার সাথে। না না, এ দুধ টাকা ছাড়া আমি দিলে মালিক আমাকে বড্ড বকে দেবে গো। আগে তোমরা টাকা দাও। তোমাকে আমরা ঠকাবো না, দাও দাও। মা, আমার কি হয়েছে মা? আমার ছোট্ট সোনা, আমার লক্ষ্মী সোনা, আজ 3 বছর পর সুস্থ হলো সাপ ডাকিনি। আজ আজ আমার অনেক খুশি লাগছে গো। আমারও বড্ড খুশি লাগছে গো। রানীমা, এই মানবকে এবার বিদায় করুন। হ্যাঁ হ্যাঁ। এই তোমার দুধের দাম, যদিও তোমার উপকার আমরা কখনো ভুলবো না। আপনাদের অনেক ধন্যবাদ। আমার জীবনের একটা ইচ্ছে ছিল মাটির নিচের শহরে আসবো, আমার ইচ্ছে পূরণ হয়েছে।
কি মনু, তোর হাতে এত সোনা দানা আসলো কি করে? বলছি বলছি, সব বলছি। ওরে মনু, হ্যাঁ তুই এবার একটা কাজের কাজ করেছিস রে। আরে ও গিন্নি, মনুর বিয়ের ব্যবস্থা করো। আজ থেকে ও আমাদের পরিবারেরই একজন সদস্য। মালিক, আপনাকে অনেক ধন্যবাদ।